হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমি কিন্তু ভালো আছি। তো ব্লগটা শুরু করার আগে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। তো এখন বাজে সকাল 6টা। তো সকাল 6টার সময় ঘুম দিয়ে উঠেছি, মানে কোনো কাজে হাত দেইনি। আগে এসেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু গরম জল করতে। তো আগে গরম জলটা ঢেলে নিলাম, তারপরে সেই বাটিতেই বসিয়ে দিলাম চা। তো তোমাদের দাদা ভাই বললো যে কাজে যাবে, ওই জন্য সকালে একটু গরম জল করে দিলাম আর একটু চা করে দিলাম। চা না করে দিলে বাবুর আবার ঘুম ভাঙতে চায় না, তো ওই জন্য আগে চাটা করে দিয়েছি। আর এদিকে দেখো, মা যেহেতু কালকে হলো, মা মানে ওই বাড়িতে ফ্রাইড রাইস বানিয়েছিলাম তাই নিয়ে এসেছিলাম এই বাড়িতে। তো কিছুটা ছিল, সেটাই নিয়ে যাবে তোমাদের দাদা ভাই এখন কাজে। সকালবেলার মানে রান্নাবান্নার এখন কোনো চিন্তা নেই সেরকম, মানে তোমার দাদা ভাইকে যেহেতু ওই যে কালকের যে ফ্রাইড রাইসটা ছিল সেটা দিয়ে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি চলে এলাম বাসি বিসেন খাতাটা তুলতে। আর এই দেখো মশাইটা, আমি কী বলি কী করি বলো তো, সব কিছু আগে বিসেন খাতা থেকে নামিয়ে মানে নিচে রেখে দিই। নিচে রেখে দেওয়ার পরে সেগুলো তারপরে ভালো করে বিছানাটা ঝেড়ে নেবো, তারপরে এক এক করে গুছিয়ে গুছিয়ে রাখবো। আর এদিকে এই যে ব্ল্যাঙ্কেটটা একটু সামান্য সামান্য যেহেতু রোদ আছে, তো সেই রোদেই অল্প অল্প করে দিয়ে আসবো। মানে একটু মানে মেয়ে ঘুমালে কি বলতো, মানে একটু ভালো হয়, মানে গরম গরম এসে মেয়ের গায়ের ওপর দিতে পারি। এই ধরো 12:30টার দিকে মেয়ে ঘুম পড়বে, ওই জন্য একটু গরম গরম তুলে আবার দিয়ে আসতে পারবো। আর এই যে চেয়ারটা নিয়ে এবার তারপরে চলে যাচ্ছি এই যে ব্ল্যাঙ্কেটটা দিতে, রোদে দিতে। তো এটা দিয়ে এসে তারপরে খাট টাটগুলো ভালো করে ঝেড়ে ছুড়ে নেব। যে ঠিক ঠিক করতে করতে আসলাম, ঠিক ঠিক করতে করতে এসে এবার বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম। তারপরে এই যে সব কিছু খাটটার ঝাড়া কমপ্লিট হয়ে গেছে, এবার এবার আস্তে আস্তে যা মানে বালিশ কাদাগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি। তারপরে দেখো পুতুলের জায়গাটাকে পুতুলের ওখানে রেখে দিলাম। তারপরে এই যে কিছু কিছু জামা কাপড় ছিল সেটা এই যে তোমাদের দাদা ভাইয়ের যে এই ড্রেসটা, তো এটাও ভাঁজ করে আল্লাতে রেখে দিলাম। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের জ্যাকেট, তো ওই জ্যাকেটটা এই মানে ও আল্লাটা একটু গুছিয়ে রাখ না, ওলো থোলো করে রেখেই দেয়। আর গোছানোর দায়িত্বটা যেহেতু আমার, তো আমাকে গুছাতে হবে। তারপরে দেখো গুছাতে গুছাতে চলে আসলাম রান্নাঘরে, যেহেতু ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো দেখতে আসলাম যে ভাতটা হয়েছে কিনা। তো এই যে কিছুটা হয়ে এসছে, তারপরে চলে এসে ওইদিকে ঘর বাড়ি সব কিছু ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আমার এই ঘরটা শুধু বাকি ছিল ঝাড়ু দিতে, তো এই ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি।
এই আলু হাতে ভাত খেতে যেন আর ভালো লাগে না। দেখো এই আলু সিদ্ধ ভাত চাই না আর কতদিন খেতে হবে। তারপরে চলে আসলাম মামা মামিসোনার জামা কাপড়গুলো সারবো দিতে, সারবো না সরি মানে জামা কাপড়গুলো ধুয়ে নেব। তো অনেক অনেকক্ষণ মানে 3-4 বার করে ধুলেও যেন ময়লা যাচ্ছে না, তো অনেক অনেকবার করে ধুয়ে ধুয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ এখন স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সিঁদুর পরে নিলে কেমন লাগছে না? তো সকাল থেকে তোমাদের সাথে কথা বলতে পারিনি, কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। তো এখন যাব এই যে ভ্যাকসিন নিতে, তো রেডি হয়ে গেছি। দেখো সিঁদুর পরে নিয়ে একদম বোঝাই যাচ্ছে না যে বিয়ে হয়ে গেছে কিনা। আর ওদিকে মামাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এবার আমি মোটামুটি রেডি হয়ে গেছি। এবার তোমাদের দাদা ভাই কাছে কাজে, তো ওই জন্য মানে মানে আমার দেওরকে নিয়ে যাবো। তো চলো এখন মোটামুটি আর একটু কিছু বাকি আছে, তো সেগুলো নিয়ে নিই, তারপর তোমার সাথে যাওয়ার সময় দেখা হচ্ছে। এই দেখ